জীবনটা বড় একঘেয়ে হয়ে উঠেছে। এই একঘেয়ে জীবন থেকে মুক্তি খুঁজতে পৌঁছে যান ঝাড়গ্রামে। ভাবছেন ঝাড়গ্রামের কোথায় যাবেন? এই ঝাড়গ্রামে রয়েছে এক বিশাল বড় রাজবাড়ি, চারিদিকে ফুলের বাগান ও মাঝখানে হলুদ বর্ণের প্যালেস। এই প্যালেসের পরতে পরতে জড়িয়ে রয়েছে নানা ইতিহাস। ইতিহাস ঘাটলে জানতে পারবেন 1931 সালে নরসিংহ মল্লদেব এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। এই রাজবংশের উত্তরপুরুষরা আজও এই প্রাসাদের এক অংশে বসবাস করেন। জানা যায় মল্লদেব রাজারা রাজস্থান থেকে এখানে এসে নিজেদের রাজ্য স্থাপন করেছিলেন। এই রাজবাড়িতে গেলে সরাসরি প্রবেশ করতে পারবেন না আপনি। এখানে যেতে গেলে আগে থেকে হেরিটেজ হোটেলে বুকিং করে রাখতে হবে আপনাকে। এই রাজবাড়ি পুরোপুরি ব্যক্তিগত সম্পত্তি। এই রাজবাড়িতে নেই কোনো সংগ্রহশালা। রাজবাড়ি ঢুকতেই পড়বে বিশাল বড় ও উঁচু একটি প্রবেশ গেট। এখানে থাকা একটু ব্যয় বহুল হলেও রাজকীয়ভাবে থাকার স্বাদ নিতে পারবেন এখানে এসে। নানা ফুলের বাগানের মধ্যে দুদণ্ড সময় কাটাতে মন্দ লাগবে না আপনার। এই প্রাসাদে এসে রাজকীয়ভাবে থাকার পাশাপাশি রাজকীয় খাবার খাওয়ারও সৌভাগ্য হবে আপনার। এই প্রাসাদের ভিতরে রয়েছে বিশাল বড় এক বাগান। আপনি চাইলে এই বাগানে ঘাসের উপর খালি পায়ে হেঁটে দেখার সুযোগও পেয়ে যাবেন। এই বাগানের মধ্যে চড়ে বেড়াতে দেখবেন সাদা রঙের রাজহাঁসদের। এই প্রাসাদের মধ্যে রয়েছে একটি মন্দিরও। মন্দিরের ভিতরে রয়েছে মহাদেব, রয়েছে আরও অনেক দেবদেবীর মূর্তি। এছাড়াও ঝাড়গ্রামে রয়েছে ঘুরতে যাওয়ার প্রচুর নতুন নতুন ডেস্টিনেশন। আপনি চাইলে এই রাজবাড়ি থেকে ঘুরে আসতে পারেন ঘাঘর জলপ্রপাতও। কিভাবে যাবেন ঝাড়গ্রামে? হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান ঝাড়গ্রাম স্টেশন। সেখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারবেন এই বিশাল প্রাসাদে। পিউরো রিপোর্ট, বাংলা জাগরণ।